হবে সবাই তার পক্ষে এর পক্ষে দাঁড়াই। মানু মারা গেছে মানু মারা গেছে না তো একটা মাস আমাদের দেখো তোমরা তো মা একটা মার কুল কিন্তু একটা ছেলে কিন্তু গেছে গিয়ে তার অপরাধ এই চক্রবর্তীর পক্ষে তারা একথা কইছে তার মাথার মধ্যে যদি এরকম থাকতো ধারণা জাতিগত তাহলে কিন্তু সে বাঙালি আমি হে কিন্তু হে হে প্রাণটা দিছে তার মনের মধ্যে মাথার মধ্যে জিনিসটা নাই কেডা বাঙালি কেডা আদিবাসী কেডা রিয়াং কেডা দেবর্মা কেডা সাকবাই মাথার মধ্যে নাই সে দেখছে আরে হে হে একটা একটু মানসিক একটু ভারসাম্য সময়ে চিকিৎসা হইলে হয়তো সুস্থ হইব এই ভাই তোরা আমি চিনি তার এমন করিস না এই তো প্রতিবাদ এই তো তার অপরাধ তার তো মৃত্যুবরণ করতে হয়েছে তো মা করে তো মার কাছে গেছিলাম পরে কইছে বাবু গে খুব নিন্দা জানাইছে এই ঘটনা তোমাদের যে লগে হয়েছে আগুন টাগুন করেছে পরমেশ্বর মা কইছে খুব খুব ঘৃণা জানাই ভাষা নাই সমস্ত ঘটনা কিন্তু তারপরে তারা আজকে কালকে বাড়িটা তুলতে পারবো আমি তোমার খুব টাকা পাইতাম না তোমরা তো মাতৃশক্তি দিকে এই কথাগুলো কইতেছো কাজে এই কথাটা এই যে কনসেপশনটা তোমাদের সকলের বাইর করে লাইতে হইবা আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে আগামী দিন আবার চলতে হইবো একসাথে এক পাড়া এক হইতে পারে তোমার মনে হইতে পারে যে আরে আমার বাড়ি যা বলছে আমার প্রতিবেশীর বাড়ি এটা লোক আদিবাসী বাড়ি হেলাটা বলছে না তো যারা দুষ্কৃতিকারী করছে ইচ্ছা করেই করছে এইটা যে আমি এই সম্প্রদায়ের বাড়িতে পুরাবো যাতে কইটাই হেন একটা লাগে লাগানো লিগাতে এমন ঘটনা হইতে পারে এটা আমাদের বড় ষড়যন্ত্র আছে আমি আমি আকাশ আমরা আগে আইলা বলে আমরা এরিয়া চারবার চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা পঞ্চবার দিন আইতে আমরা পারছি তোমার কাছে আমরা 13 তারিখ থেকে শুধু পাকাইছি টাউনের লেগে আউনের লেগে আউনের লেগে পারতাম না যাই হোক আমরা আজকে আয়া আয়া পড়ছি তোমাদের কাছে এখন তোমরা আগামী দিন যাতে তোমরা যা হারাইছ পরমেশ্বর আয়া তো পরমেশ্বর তো রিয়া হে তো আদিবাসী আর যে যে ইয়ে করছে ওই লোকের চক্রবর্তী বাঙালি সকল হই না তাহলে তার কোনো দরকার ছিল না জাতিগত কথা নাই এনো তোমরা ভুলও কইবার যা হয়েছে কইবার কিছু দুষ্কৃতিকারী এটা বাঙালিদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আছে আদিবাসীদের মধ্যেও আছে কথা বুঝলা আগামী দিন তোমারও থাকতে হইব তারাও সবাই মিলে থাকতে হইব থাকতে গেলে তোমার ব্রেনের মধ্যে যদি জুহাই লাও এটা জাতিগত ব্যাপার তাহলে কিন্তু এটা এই অবিশ্বাসটা আর শেষ হইত কখনো তোমাদের তোমাদের একটাই মূলমন্ত্র হইব গিয়া যা হয়েছে আগামী দিন যাতে পুনরাবৃত্তি না হয় যা হয়েছে এটা যাতে ক্ষতিপূরণ পাও আগামী যেতে এরকম ঘটনা না হয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হইব আগামী যখন এখন তোমরা তোমরাও যদি কো যে জাতিগত জাতিগত তাহলে তো এটা এটা কোনোদিন শেষ হইত না একটাই মাথার মধ্যে রাখ পরমেশ্বর রিয়াং আদিবাসী ঠিক আছে এই চক্রবর্তীতে মারতে আসছিল কিংবা ধমকাইতে আসছিল কিংবা ধাক্কা দিতে আসছিল পরমেশ্বর গিয়া বাধা দিছে আদিবাসী বাঙালির পক্ষে বাধা দিছে হে তোমরা হের বয়কে লেগে আমি আমার প্রতিবেশী আমি জানি সে একটু মানসিকভাবে একটু ভারসাম্য এমন করো না এই তো অপরাধ পরমেশ্বরের পরমেশ্বর মারা গেছে ইদের থেকে তো এত বড় ঘটনা তাহলে যদি আমরা একটা মাথার থেকে এই ফুকাটা বাইর করতে হইব তোমাদের সবাই সব ঠিক আছে এটা টার্গেট করছে ইডি লোক দুষ্কৃতিকারী এটা এটা বাঙালির মধ্যেও দুষ্কৃতিকারী থাকতে পারে পাহাড়ের মধ্যে দুষ্কৃতি থাকতে পারে তাদের কোনো সমাজ নাই তাদের কোনো জাতি নাই ধর্ম নাই এই একটা জিনিস মনে রাখ যদি এমন হইতো তাহলে পরমেশ্বর এই চক্রবর্তীর পক্ষে কথা হইল নইলে তার জানটা গেল নইলে আর এই দরবারও হইল নইলে তাহলে এই যে পরমেশ্বর রিয়াং তে তো ধরো তোমরা